প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে না, দিন দিন খুশকির সমস্যা বেড়েই যাচ্ছে। আর এই খুশকিজনিত কারণে চুলটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে এবং রুক্ষ হয়ে যাচ্ছে। দিন দিন চুল পড়া সমস্যা এবং নতুন চুল গজানোর উপায় এবং খুশকির হাত থেকে বাঁচানোর জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আবারও আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে চুলের যত্নে একটি পারফেক্ট হেয়ার কেয়ার বলতে পারেন। তো তেমনই আজকে একটি রেমেডি আপনাদের তৈরি করে দেখাবো। আজকের যে হেয়ার প্যাকটি আমি তৈরি করে দেখাবো, এই হেয়ার প্যাকটি ব্যবহার করে আপনার চুলের যাবতীয় সমস্যা, যেমন চুল পড়া সমস্যা, চুলে খুশকির সমস্যা, চুল লম্বা হচ্ছে না, তো এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান দিতে পারবে আজকের হেয়ার প্যাকটি। চুল পড়া সমস্যার সমাধানে আজকের হেয়ার প্যাকটি 100% কার্যকরী একটি হেয়ার প্যাক। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে এই হেয়ার প্যাকটি তৈরি করতে এখানে আমি প্রায় 2 চা চামচের মতো মেথি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে মেথির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু লম্বা চুল, তো সেক্ষেত্রে আমি এখানে 2 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি, কেননা মেথিটা ভিজিয়ে রাখলে কিছুটা ফুলে যায়, তো সেই পরিমাণে মেথিটা আমি এখানে ইউজ করছি। তো মেথির দানাগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, যদিও এখানে আপনাদের আমি দেখাচ্ছি না। তো আপনারা এটি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন, এক্ষেত্রে মেথি দানাগুলো খুব ভালো ফুলে যায়। তো সারা রাতের জন্য ভিজিয়ে রাখার পর আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু মেথি দানাগুলোকে আমরা চুলে ব্যবহার করব, তো সেক্ষেত্রে মেথি দানাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, কেননা মেথি দানা যদি আস্ত থাকে তো সেক্ষেত্রে কিন্তু চুলে জট পাকার সম্ভাবনাটা বেড়ে যায় এবং এই জট পাকার ফলে চুলে প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে শুরু করে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মেথি দানাগুলোকে কিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার সাথে নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা হয়তো বা আপনারা সবাই জানেন, তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। পেঁয়াজের মধ্যে রয়েছে নানা ধরনের গুণাগুণ যা আমাদের চুলের যাবতীয় সমস্যাকে খুব দ্রুত সমাধান করে। তো এখানে আমি পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটাকে বের করে নিয়েছি। আপনারা চাইলে এটি পাটায় বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডার করে ছেঁকে নিতে পারেন। যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারা এখানে 2 থেকে 3টার মতো পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। এবার আমি ব্লেন্ড করা মেথির সাথে পেঁয়াজের রসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আরেকটি বিষয় একটু বলে নিচ্ছি, যারা মেথির দানাগুলোকে বাটা অথবা ব্লেন্ড করতে ঝামেলা মনে করেন, তো সেক্ষেত্রে আপনারা চাইলে বেশি পরিমাণে মেথি দানাগুলোকে নিয়ে ব্লেন্ড করে 2 থেকে 3 দিনের মতো রোদে শুকিয়ে যে কোনো ধরনের কাঁচের জারে রেখে দিতে পারেন সংরক্ষণের জন্য, এবং পরবর্তীতে 2 থেকে 3 চা চামচের মতো হেয়ার প্যাকে ব্যবহার করলে খুব ভালো একটি ফলাফল পাবেন। পেঁয়াজের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের চুলের যাবতীয় সমস্যাকে সমাধান করতে সাহায্য করে। চুলের যত্নে নানা ধরনের উপাদান রয়েছে, তবে পেঁয়াজের রস খুব দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া নতুন চুল গজানোর পাশাপাশি চুলকে করে তোলে লম্বা, ঘন এবং কালো। তো অবশ্যই এখানে পেঁয়াজের রসটা ব্যবহার করবেন এবং পরিমাণ একটু বেশি নিয়ে নেবেন। এবার আমি এখানে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এবং প্রায় 1 টেবিল চামচের মতো হেনা পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি হেনা পাউডার না থাকে, তো সেক্ষেত্রে এখানে গাছের যে মেহেদি পাতা আছে সেটাকে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনার চুলের লেন্থ অনুযায়ী হেনা পাউডার অথবা মেহেদি পাতা ব্যবহার করতে পারেন। এবার আমি হালকা কুসুম পানি দিয়ে হেনা পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি যাতে হেনা পাউডারটা ফুলে যায়। হেনা পাউডারের সাথে পানিটা মিক্স আপ করার পর প্রায় 10 মিনিটের জন্য ওয়েট করবেন যাতে হেনা পাউডারটা ফুলে যায়। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর এবার আমি মেথি দানা এবং পেঁয়াজের রসটা হেনা পাউডারের সাথে খুব ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। পেঁয়াজের রসের সাথে আজকের যে রেমেডিটি আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি, মাত্র কিছুদিন ব্যবহার করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনার চুল গজানো শুরু করবে এবং দ্রুত চুল লম্বা করতে সাহায্য করবে। আজকের যে হেয়ার প্যাকটি আমি তৈরি করে দেখাচ্ছি, এই হেয়ার প্যাকটি চুলের জন্য একটি বেস্ট হেয়ার কেয়ার বলতে পারেন। যারা চুলের জন্য প্রপার একটি কেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই হেয়ার প্যাকটি একটি পারফেক্ট রেমেডি বলতে পারেন। যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে না, চুলটা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করার ফলে ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, তো তাদের জন্য আজকের যে হেয়ার কেয়ার টিপসটি আমি শেয়ার করছি অবশ্যই বাসায় স্টেপ বাই স্টেপ এটি ফলো করবেন। এরপর আমি সাথে নিয়ে নিচ্ছি প্রায় 1 টুকরো মতো আদা। আদা আমাদের চুলের জন্য এতটা উপকারী যার গুণাগুণ বলে শেষ করা যাবে না। খুব দ্রুত চুল গজানোর ক্ষেত্রে এবং চুলকে লম্বা করার ক্ষেত্রে আদা 100% কার্যকরী একটি উপাদান।
তো আদার টুকরোটিকে আমি ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই রেমেডিটির সাথে আমি মিক্স আপ করে নিচ্ছি। অনেকের হয়তো এর পরিমাণটা বুঝতে একটু সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনারা এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদার পেস্টটা ব্যবহার করবেন। চুলের ক্ষেত্রে আদার গুণাগুণটা কত বেশি এবং কতটা কার্যকরী, আপনি যদি এক মাস এই রেমেডিটি ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনি নিজেই এই পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে পারবেন। আমরা অনেক সময় চুলের যত্নে নানা ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি, এছাড়া প্রোডাক্টের পাশাপাশি আমরা পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করি। তো বেশ কিছুদিন ধরে চুলটা ঠিক থাকার পর তারপর কিন্তু আমাদের চুলটা ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। তো আপনি যদি ঘরোয়া উপায় এভাবে চুলের যত্ন করেন তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার চুল লম্বা হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল হবে সিল্কি এবং শাইনি। আজকের যে হেয়ার প্যাকটি আমি তৈরি করে দেখালাম, এই হেয়ার প্যাকটি আমাদের চুলের জন্য 100% কার্যকরী। তো আমি বরাবর এই হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করে খুব ভালো ফলাফল পেয়েছি, যার জন্য এটি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো হেয়ার প্যাকটি তৈরি করা হয়ে যাওয়ার পর এবার আমি বলে দিচ্ছি হেয়ার প্যাকটি কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন। বেসিক্যালি আমরা চুলে হেয়ার প্যাক অ্যাপ্লাই করার পর সেটি কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর শ্যাম্পু করে ফেলি। তো আজকের এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করার পর একদিন পরে চুলে শ্যাম্পু করে নিতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে প্রায় 15 মিনিট ধরে কোকোনাট অয়েল মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করে তারপর আপনি হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন। হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করার পর ওয়েট করতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হয়ে আসার পর আপনার পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। আজকের এই হেয়ার প্যাকটি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করবেন। তো একবার ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। তো এই ছিল আমার আজকের আয়োজন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।